শেদ ভাই আপনার মুখে যে দুর্গন্ধ হয় এটার মূল কারণটা হলো একটা হলো আপনার দাঁতে কোনো ময়লা থাকতে পারে আপনি দুই থেকে তিনবার দাঁত মাজেন না আপনি ঠিকভাবে কুলকুচা করেন না আপনি দাঁতে কচি আমের পাতা চিবন না আপনি কচি পেয়ারা পাতা চিবান না ঠিক মতন কচি নিম পাতা চিবান না আপনি সঠিক পেস্ট দিয়ে দাঁত মাজেন না আপনার মুখে গলায় কণ্ঠনালিতে সব জায়গায় কিছু না কিছু ময়লা থেকে যায় খাবারের কিছু কিছু পার্টিকেল আপনার দাঁতের কর্নারে কর্নারে মুখে থেকে যায় এটা হলো একটা ব্যাপার যে দাঁতের জন্য মুখের জন্য গলার জন্য কণ্ঠনালির জন্য ময়লা থাকার জন্য আপনার মুখ থেকে গন্ধ আছে আরেকটা বিশেষ ব্যাপার আছে সেটা হলো আমাদের স্টোমাকে একটা গ্যাস ডাউনওয়ার্ড হয় একটা গ্যাস আপওয়ার্ড হয় যে এই গ্যাসটা আপওয়ার্ড হয় এটা আমাদের জন্য ক্ষতি করে যেই গ্যাসটা ডাউনওয়ার্ড হয় যেটা র্যাগটাম দিয়ে বের হয়ে যায় এটা আমাদের কোনো ক্ষতি করে না এটা বের হয়ে যাওয়াটাই উচিত কিন্তু যখন অনেকেরই কোষ্ঠকাঠিন্য থাকে মলে নিচের সম্পূর্ণ কোলনটা র্যাগটামটা ভরে থাকে তখন ডাউনওয়ার্ড গ্যাস নয় আপওয়ার্ড গ্যাস হয় এই গ্যাসটা অনেক সময় মুখ দিয়ে দুর্গন্ধ আকারে বের হয় এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার আপনি যদি খাবারের সাথে একটু লেকজিটিভ খাবার খাওয়ার চিন্তা করেন আপনি যদি একটু পেঁপে খান কাঁচা পাকা পেপে খান আপনি যদি একটু বেল খান আপনি যদি বেশি করে শাক সবজি খান আপনি যদি একটু পালং শাকের জুস খান একটু স্যুপ খান এমন খাবার আপনাকে খেয়াল করে খেতে হবে যেটা হাজার বছর যাবত আমাদের দেশে চালু আছে পায়খানা ক্লিয়ার করে ফেলে আপনি খাবারের সাথে একটু ইসবগুলোর ভুষি পঞ্চাশ গ্রাম ইসবগুলো ভুষি ভাতের সাথে জাওয়ের সাথে তরকারির সাথে ডালের সাথে আপনি মিলিয়ে খান আপনি অনেক বেশি মাংস খেতে পারবেন না তাহলে আপনার খাবার হজম হবে না কারণ মাংসের সাথে সালাদ দরকার দুশো গ্রাম সালাদ যদি আপনি প্রতিদিন খান তাহলে পরে আপনার খাবারে সঠিক আগুন জ্বলবে আগুন ধরবে আগুন উত্তপ্ত আগুনের উত্তাপ হবে আপনার খাবার পাক হয়ে হজম হয়ে রেকটাম দিয়ে বেরোয় যাবে অতএব এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কোনটা আপনার আছে সেটা আমরা জানি না আমরা তো আপনাকে ফার্স্ট এইড বলতেছি আমি চিকিৎসা বলতেছি না আমরা আমাদের ফার্স্ট এইডে বলে যে হয়তো আপনার কোষ্ঠকাঠিন্য আছে আপোয়ার্ড গ্যাস তৈরি হয় অথবা আপনার দাঁত আপনি ভালোভাবে মাজেন না এই আধুনিক বিশ্বে এক সময় ছিল দাঁত সকালে ঘুম থেকে উঠে একবার মাছত এখন না এখন কমকে কম তিনবার যে মাত মাজে সেই কম মাঝে আমরা দাঁত ছয়বার বার মাজি আমি এটা অনেকবার আপনাদেরকে বলছি যে আপনি সকালে একবার সেভ করবেন আর একবার ফিটকিরি দিবেন বা সেবন দিবেন আপনার সেব লোশন দিবেন হবে না আপনাকে দুই থেকে তিনবার দিতে হবে কারণ ছয় ঘন্টার ভিতরে ব্যাকটেরিয়া ফরমেশন হয় চব্বিশ ঘন্টায় যে ব্যাকটেরিয়া তো হয়ে সেই যুগ চলে গেছে সে সত্যের যুগ চলে গেছে সেই নিরোগ থাকার যুগ চলে গেছে এখন বাতাসের মধ্যে এত হেচার এত গাড়ির ধোঁয়া তখনকার সময় এগুলি ছিল না এখন বাতাসের মধ্যে এত ব্যাকটেরিয়া এত জীবাণু তখনকার সময় ছিল না সেই হাজার বছরের পুরানো নিয়মে চললে আপনার হবে না আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইলের স্টেশনটা যেখানে আছে তার পাশে একটা নারকেল গাছ থাকলে তার নারকেলের সবগুলো নারকেল ঝরে পড়ে গেছে আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইল স্টেশনটা আপনার যেই গ্রামে আছে ওর পাশের যে আপনার তাল গাছটা আছে সব তাল পড়ে গেছে যে সুবারি গাছটা আছে সব সুবারি পড়ে গেছে যে খেজুর গাছটা আছে সব খেজুর পড়ে গেছে তা আপনার মোবাইল কি আপনার হ্যাজার্ট না এই মোবাইল থেকে এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে এর ফলেও আপনার এখানে জীবাণু তৈরি হতে পারে আপনার মুখের ভিতরে জীবাণু তৈরি হতে পারে অতএব আপনাকে সব কিছু এখন তিনবার দাঁতও মাতবেন তিনবার কারণ এত কথা আর পৃথিবীর কোনো মানুষ আগে বলতো না এখন আপনি অজস্র কথা বলেন মুখ ফাঁক হয়ে থাকে দাঁত ফাঁক হয়ে থাকে যত জীবাণু যত ব্যাকটেরিয়া সব দুলাবালি আপনার মুখের ভিতরে ঢুকতেছে অতএব সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে খেয়াল রাখবেন আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলো আপনাকে মানতে হবে দাঁত মহামূল্যবান সম্পদ দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে ওই আশি বছর নব্বই বছরের বৃদ্ধরা যেরকম ফোকলা হয়ে যায় আপনি ফোকলা হয়ে যাবেন আর বিশেষজ্ঞ ডাক্তাররা একটা দাঁত বত্রিশ দাঁতে একশো বছর আয়ু বত্রিশ দাঁতের মধ্যে একটা দাঁত পরার সাথে তিন বছর আয়ু কমে গেল এটা এটা গোপনই ডাক্তার করে রাখবে যদি বিশেষজ্ঞ ডাক্তার হয় কষ্টিং করে রাখবে দাঁত কয়টা পড়ছে রে ভাই আটটা ঠিক আছে আপনার বয়স পাওয়ার কথা ছিল সত্তর বছর আর তিন আটা চব্বিশ বছর মাইনাস কারণ আপনি তো ভালো কোনো জিনিস খেতে পারবেন না আপনি শক্ত খাবার খেতে পারবেন না ভালো খাবারগুলো আপনি গিলতে পারবেন না তাহলে অতএব আপনার বিভিন্ন সমস্যা হবে ততএব দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন এটাই আমরা চাই মুখ দিয়ে সব রোগ হয় শুরু মুখটাকে আপনাকে সুরক্ষা করতে হলে আপনাকে নিম পাতা চিবাইতে হবে আপনাকে বাসক পাতা চিবাতে হবে আপনাকে কচি পেয়ারা পাতা চিবাতে হবে আপনাকে কচি আমের পাতা চিবাতে হবে আপনাকে নিমের ডালা দিয়ে একবার দাঁত মাজবেন শুধু আঙ্গুল দিয়ে একবার মাজবেন পেস্ট দিয়ে একবার মাজবেন ব্রাশ দিয়ে একবার মাতবেন আমার কথা শুনেন আলহামদুলিল্লাহ যতদিন বাঁচবেন দাঁত আপনার বন্ধু হিসাবে আপনার সাথে থাকবে আলহামদুলিল্লাহ নেচার এমন একটা অলৌকিক শক্তিধারী জিনিস যেটা আপনার বললে আমি এক মাস বলতে পারবো একটা না কিন্তু এটা আপনি শুনে শুনতে আরও শুনতে ভালো লাগবে যেরকম ধরেন আপনি রসুন রসুন কাঁচা খেলে গন্ধ হয় না কিন্তু রসুনটা যদি আপনি একটা আস্ত রসুন আপনি ভাতের ভিতরে দিয়ে দেন আপনি তরকারির ভিতরে দিয়ে দেন ডালের ভিতরে দিয়ে দেন আস্ত রসুন চুকলো ফালাবেন না আপনি দিয়ে আপনি যখন ভাত খাবেন তখন ওইটা উঠে আপনি খান যেহেতু আপনার হার্টে প্রবলেম আছে রক্তে কোলেস্ট্রল আছে আপনার ওবেসিটি আছে আপনি ওই রসুনটা খান এরকম তো আমি অনেকবার বলি দিয়েছি টিভিতে কারণ দেখবেন যে তখন মিঠা লাগতেছে আচ্ছা আচ্ছা তাহলে রসুনটা পাক হলে পরে মিঠা হয়ে গেল না এরকম অনেক জিনিসই আছে কাঁচা খেলে একটু গন্ধ হয় পাকা খেলে গন্ধ হয় না যেরকম ধরেন আপনার একটা কাঁচা পেঁপে আপনি খেতে গেলে তার একটা কফ আছে একটা লেটেক্স আছে এটা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি প্যাপচিন থাকে পেঁপের মধ্যে যেটা একটা মূল্যবান ওষুধ আমাদের জন্য প্যাপসিন না খেলে কিন্তু লিভার ভালো থাকে না আর লিভার হইল আমাদের ইনসাইডের হেড অফিস আমাদের ইনসাইডের হেড অফিসের মূল কর্তা হলো পেপসিন সেই পেপসিনের অজস্র রিসোর্স হলো আমাদের পেপে কাঁচা পেপে আরও সে কাঁচা পেঁপে খেলে অনেকের একটু একটু ঠোঁট চুলকায় একটু জিভ চুলকায় কিন্তু বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায় আবার একটা পাকা পেঁপে খেলে ওইরকম কিছু অসুবিধা হয় না এরকম কচু কচু হলো আমাদের রক্ত বিশুদ্ধ করার একটা বড় রিসোর্স সেই কচু কিন্তু খেলে আবার অনেকের একটু একটু গলা একটু ই করে চুলকায় টিচিং টিচিং করে গলা চুলকায় বিভিন্ন রকম গ্রামে অনেক ধরনের গল্প আছে যে যাদের আর একটু ঝগড়া করার অভ্যাস আছে তারাই কচু খেলে গলা খাওয়া যায় আসলে ওগুলি কোনো কথা না কিছু কিছু কচু অনেক প্রজাতির কচু আছে কিছু কিছু কচুতে এরকম হয় কিন্তু তার জন্য কি আমরা কচু খাবো না কচুর লতি খাবো না কচুর দেহ খাবো না কচুর পাতা খাবো না কচু আমাদের রক্ত বিশুদ্ধ করার জন্য আমাদের দরকার আল্লাহ তালা এই পৃথিবীতে যত শাক সবজি ফলমূল মশলা পাঠিয়েছেন আমাদের নিরোগ রাখার জন্য আল্লাহ তালা কত মহান তিনি আমাদের যেই ঋতুতে যেই রোগ হবে সেই ঋতুর জন্য ওই সময়ে যত শাক সবজি ফলমূল অনেক বেশি পয়দা হবে সেগুলো আমাদের জন্য ওই সময়ের বেশি অসুখের জন্য ওষুধ যেরকম ধরেন এই ঋতুতে এখন অনেকেরই জ্বর হচ্ছে আর এই ঋতুতে কোন ফলটা বেশি পাওয়া যাচ্ছে সিম বেশি পাওয়া আর কোন তরকারিটা বেশি পাওয়া যাচ্ছে সিমটা বেশি পাওয়া যাচ্ছে এই সিমটা আমাদের পেটের অসুখ আমার নারীটা দেখতে সিমের মতো দেখতে বরবটির মতো অতএব আমাদের নারীর একটা মহা ওষুধ হইল এই সিমটা জ্বরের একটা মহা ওষুধ হলো সিমটা এই ঋতুতে বেশ আনারস পাওয়া যাচ্ছে আনারসটা আমাদের দেশের এই ঋতুর মানুষের যে জ্বর হয় জ্বরের একটা মহা ঔষধ শুধু প্রেগনেন্ট মা এবং সক্ষম দম্পতিদের একটু সাবধান থাকতে হবে কারণ আনারস খেলে কৃমি চলে যায় আনারস খেলে শরীরের জ্বালাপোড়া চলে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হজমিকারক এপিটাইজার হলো আনারস অতএব আনারসের আরেকটি সমস্যা হল যে আনারস দুধ একটু বিষ হতে পারে আনারস মধু একটু বিষ হতে পারে এবং আনারস মাসিক ক্লিয়ার করার জন্য ভালো কাজ করে যারা বাচ্চা নিতে চান তারা আনারসটা খাবেন না যারা বাচ্চা নিতে চান না বা যাদের মাসিকটা